গাছের পাতা এবং গোমূত্র থেকে তৈরি করা হয়েছে কীটনাশক, জৈব কীটনাশক। এই কার্ডগুলোতে বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয়েছে, যেখানে কিনা ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গ আসা মাত্রে হলুদ রঙে আকৃষ্ট হয়ে সেখানে পড়বে এবং আটকে পড়ে যাবে। বৈদ্যুতিক বাল্ব নয়, কিন্তু সৌরচালিত বিশেষ ধরনের বাল্ব, রাতের বেলায় যে বাল্বগুলো জ্বালানো হয় এবং সেই বাল্বের নিচে কিন্তু পাত্রে জল রাখা রয়েছে, হলুদ রঙের সেই পাত্র। সেই যে পোকামাকড় ক্ষতিকারক যারা এই খেতে আসবে, তারা কিন্তু হলুদ রঙে আকৃষ্ট হয়ে, আলোতে আকৃষ্ট হয়ে যখন এখানে আসবে, তেমনি কিন্তু জলে আটকা পড়ে যাবে। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। রাজ্য সরকার গোটা রাজ্যে মোট 10টি বায়োভিলেজ তৈরির প্রকল্প হাতে নিয়েছে, তার মধ্যে কোচবিহার জেলায় একটি। জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই ব্লকে যে বায়োভিলেজ, সেই বায়োভিলেজে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এই গ্রামের নাম বারো বাংলা। সরকারের লক্ষ্য রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক বর্জন করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ করা। তাতে একদিকে যেমন চাষিরা তাদের বাজার থেকে রাসায়নিক সার এবং কীটনাশক কেনার ক্ষেত্রে অর্থ ব্যয় থেকে বাঁচবেন, তেমনি জমির উর্বরতাগত যে মান সেটা বজায় থাকবে, ফসল বেশি উৎপাদিত হবে, মানব সম্পদ এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। রাজ্যের মোট 10টি বায়োভিলেজ প্রকল্পের মধ্যে একটি হতে চলেছে কোচবিহার জেলার সিতাই ব্লকে। রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক বর্জন করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন করার লক্ষ্যে এ রাজ্যের কোচবিহারেও কাজ শুরু করেছে জেলা কৃষি দপ্তর। জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই ব্লককে এই ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে। জেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী এই জেলার সিতায়ে মোট 12 হেক্টর জমিতে এই প্রকল্পের কাজ চলছে। প্রকল্পে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন মোট 40 জন চাষি, তবে পরোক্ষভাবে আরও অনেক চাষি এর সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে 8,25,000 টাকা। জৈব পদ্ধতিতে কীটনাশক ও সার তৈরির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই চাষিদের। রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত চাষিরা সরকারের এই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছেন। জেলা সহকৃষি অধিকর্তা শস্য সুরক্ষা রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, মোট 8,25,000 টাকা ব্যয়ে এই ব্লকের 40 জন চাষিকে নিয়ে 12 হেক্টর জমিতে এই প্রকল্পের কাজ চলছে। জেলা কৃষি দপ্তর এই প্রকল্পের কাজকে সম্পূর্ণরূপে সার্থক করে তুলতে তৎপর। এখন দেখার আদৌ এই প্রকল্পের কাজ কতটা সার্থক রূপ লাভ করে। সিতাই থেকে পার্থ সারথি রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।